আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সার্ডেনলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আমাদের 160 ডিমের ইনকিউবেটরটি খুব ভালো মতো দেখান। এটি হচ্ছে 160 ডিম ধারণ ক্ষমতার সেটার এবং হ্যাচার। এই ইনকিউবেটরের উপরে 160টি হাঁস মুরগি বা টার্কি তিতিরের ডিম ঢুকে থাকে, নিচে একটি ঝুড়ি থাকে। এই মেশিনটিতে আপনারা মুরগির ডিম হিসেবে প্রত্যেক 6 দিন পর পর 160টি করে মাসে 5 বারে 265টি মুরগির বাচ্চা উৎপাদন করিতে পারিবেন। এবং প্রতিটি মেশিনের সার্কিটে 1 বছরের গ্যারান্টি কার্ড থাকিবে। এই মেশিনে ইমার্জেন্সি সুইচের সুবিধা রয়েছে। ধরুন আপনার এই মেশিনটি জ্বলে গিয়েছে, বজ্রপাত বা যে কোনো সমস্যা, আপনি এই ইমার্জেন্সি সুইচটি চেপে দিলে তাৎক্ষণিক আপনার ইনকিউবেটরটি চলতে থাকিবে। এখানে উপরে রয়েছে 80 ডিমের 2টি স্যাটার ট্রে, নিচে রয়েছে 1টি হ্যাচার ট্রে। এই ইনকিউবেটরটি আমরা 14,500 টাকা বিক্রি করে থাকি। আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে। কেউ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করিতে চান, তাহলে আমাদের যে ট্রেগুলো রয়েছে মুরগির ট্রে, এই ট্রের উপরে কিছু কোয়েলের ট্রে বেঁধে আপনারা বাচ্চা ফুটাতে পারেন। আমরা সাধারণত 1 সেট ট্রে দিয়ে থাকি, 2 সেট ট্রে কখনো দেই না। 2 সেট ট্রে নিতে চাইলে অবশ্যই আপনাকে বাড়তি ট্রের মূল্য দিতে হবে। আমাদের নিজস্ব ফ্যাক্টরির পাখা, নিচে রয়েছে ডিক্স হিউমিডিফায়ার, সব কিছু মিলে এক কথায় সব কিছুই আধুনিক। বডিগুলো আন্তর্জাতিক মানে, অনেকটা ফ্রিজের মতো। তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 160-এর বেশ কয়েকটি ইনকিউবেটর মিলে একই ইনকিউবেটরে বা বিভিন্ন ইনকিউবেটরে হাঁস মুরগি, দেশি মুরগি, সোনালি এবং হাঁসের বাচ্চা ফুটেছে, এরকম একটি ভিডিও দেখান। তো আজকে দেখাতে যাচ্ছি আমাদের এই ইনকিউবেটরে বাচ্চাগুলো ফুটছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে দেশি মুরগির বাচ্চাগুলো বেশ আনন্দে ফুটছে। এটি হচ্ছে আরেক ভাইয়ের, খামারি ভাইয়ের পাঠানো ভিডিও। এরপরে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা ফুটছে, এটি হচ্ছে আরেকজন খামারি ভাইয়ের পাঠানো। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের 160 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণার পাশাপাশি বিভিন্ন খামারি ভাইদের কাছ থেকে নেয়া কিছু ভিডিওর অংশ দেখাতে পেরেছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক। আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন, জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকবে। চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 30 এম্পিয়ার রিলে, আর আমাদের যে রিলে, আমরাও তো চায়না থেকে এনেছি, এটি হচ্ছে 50 এম্পিয়ার রিলে। চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই, পরিবর্তন করিতে পারবে। দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের বেকার মুক্ত ভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি। আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র 100 থেকে 150 টাকার বিনিময়ে প্রত্যেক 2 বছর থেকে 3 বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলেগুলো মেকারবিহীনভাবে পরিবর্তন করে চালাতে পারবে। আলাপে নিতে পারেন আল্ট্রা ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম, যাহা আপনাকে আনুমানিক 500 গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না, এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি।
বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিস হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি, এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,457,600 এবং 1,15,200 ডিমের স্যাটার এবং